হ্যালো দর্শক, কে বলছেন? আমি পাবনা থেকে বলছি। শফিউল্লাহ স্যারের কাছে আমি 14 নভেম্বর মাসে গিয়েছিলাম, তার কাছে চিকিৎসা থেকে। আচ্ছা, এখন নার্স তার চিকিৎসা আলাপ করতেছিলাম। আচ্ছা, অবশ্যই কথা বলেন। আমরা কিন্তু আপনার নামটা শুনিনি, নামটা একটু বলে নিলে ভালো হয় এবং বয়সটা সহ। নামটা আমার হামিদুর রহমান, আমি পাবনা থেকে বলতেছি। আচ্ছা, আমার বয়স 30-35 হবে। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা ছিল আগে, এখন কি অবস্থা? স্যার, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তে আপনার কাছে আমি গিয়েছিলাম, তে আপনি ঔষধ লিখেছিলেন, আপনি প্রোভিটাল আর রিকাল ডি, রিলাক্টো রিলিক আর জেল দিলেন। তে দুইটা রিকাল ডি আর হচ্ছে আপনি প্রোভিটাল 2 মাস লিখছিলেন, আর এই তিনটা চলবেই লিখছিলেন। আমার হাঁটুর ব্যথা ছিল এবং মাথা বল ছিল না বা বাম পাশে অনুভূতি ছিল না, মেরুদণ্ডের 9-9 করের মিস থেকে আর কি, মানে লাভের মিস থেকে বাম পাশে কোনো অনুভূতি ছিলই না। উঠে বসতে পারতাম কিন্তু দাঁড়াইতে পারতাম না, মনে হইতো যে পেটে চাপ লেগে টয়লেট হয়ে যাবে। এবং ডান হাঁটুর ব্যথা ছিল, তো এখন বর্তমান ডান হাঁটুর ব্যথা নাই। আর হচ্ছে আমার এই রোগের এই কান্ডা কমে গিয়েছে, এখন স্যার আমি কি করতে পারি? এখন আমি 1-200 হাত হাঁটতে পারি। আপনার ওখান থেকে আসার পর আপনার পিডিআরসি হাসপাতালে আমি ফিজিওথেরাপি 21 দিন নিয়েছিলাম আপনার কথা মতো, মানে আমি আর্থিক দিক দিয়ে এমন অবস্থা স্যার, আমি আজ শেষই হয়ে গেছে আর কি সবকিছু। আচ্ছা, আমি 21 দিন ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন আপনার ওষুধই চালিয়ে যাচ্ছি এবং আমার বাম পাশে অনুভূতি হালকা এসেছে, এবং আমি যাই হোক 200-300 হাত আমি হাঁটতে পারি বা সোজা দাঁড়াইলে এখন আর পেটে চাপ লাগি টয়লেট হয়ে যাবে এমন অনুভূতিটা নাই। ফিজিওথেরাপি নিচ্ছে যেখানে, আমার সাজেশন আপনি ফিজিওথেরাপিটা কন্টিনিউ করেন, যেহেতু আপনি এখানে ইকোনমিক্যাল ব্যাপার আছে, ঢাকা থেকে চিকিৎসা নেওয়া অনেকটা, অবশ্যই হ্যাঁ, তো এটা আপনি কন্টিনিউ করবেন। আমরা যে ওষুধগুলা বা ভিটামিন দিয়েছি এগুলা খেতে পারেন, তবে আপনাকে একটু ফলো আপে কষ্ট করে আবার আসতে হবে। আপনি যদি কষ্ট করে আরেকবার অন্তত আমাকে এসে দেখিয়ে যান, তাহলে আমি আপনাকে রিঅ্যাসেসমেন্ট করব যে নতুন কোনো থেরাপি চেঞ্জ করতে হবে কিনা বা নতুন কোনো সাজেশন দিতে হবে কিনা, সেটা করলে আশা করি আপনার আরও বেটার একটা রেজাল্ট আসবে। আর আপনি ওখানে যে থেরাপি নিচ্ছেন নেন এবং এক্সারসাইজগুলো নিয়মিত ঠিক মতো করবেন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন। আচ্ছা, আমরা তো বারবার বলছি অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা, তাহলে একটা টিমে কাজ করছেন, দুজন তিনজন মিলে কাজ করছেন, তো কখন আপনারা মনে করেন যে একটা রোগীকে আপনাদের টিমের অ্যানেস্থেশিয়ার ডক্টরকে দেখানো বা অন্য কাউকে দেখানো কখন কোন সময়টায় আসলে প্রয়োজন হয়? আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেটা হচ্ছে আপনার এখানে একটা টিম ওয়ার্ক, সেটা সাজেস্ট, আমরা আজকে কিন্তু পেইন নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো পেইনের টিমের ভিতরে কিন্তু অন্যতম অ্যানাস্থেশিয়ান ওনারা থাকবেন, নিউরো সার্জন থাকতে পারে, অর্থোপেডিক সার্জন থাকতে পারে, একজন কার্ডিওলজিস্টও থাকতে পারে, মেডিসিন স্পেশালিস্টও থাকতে পারে, আমরা যারা ফিজিক্যাল থেরাপির ডাক্তার তারও এখানে একটা জড়িত, পাশাপাশি হচ্ছে আপনার নার্স, এখানে কিন্তু নার্সও একটা ব্যাপার আছে, ইভেন কি ওয়ার্ড বয়ের ব্যাপার আছে। নার্সিং এমন একটা এবং ওয়ার্ড বয় এই টিমের সাথে আসলে স্পেশাল ট্রেনিং নিয়ে নিতে হবে, বিকজ জেনারেল নার্সিং আর এই পেইন ম্যানেজমেন্ট নার্সিং কিন্তু এক না, প্রসিডিউরগুলি কিন্তু ভিন্ন। আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে আসলে প্রথমত কি কারণে রোগীর পেইনটা হচ্ছে, যেমন পিএলআইডি, তো পিএলআইডির কয়েকটা ধাপ আছে, যেমন ডিস্ক বালজ হতে পারে, ডিস্ক প্রোট্রিউশন হতে পারে, ডিস্ক এক্সট্রিউশন হতে পারে, এবং আপনার অনেক সময় কড়াইকুনা সিন্ড্রোম হয়ে যেতে পারে। তো এইটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা সেটা টিম ওয়ার্ক করে থাকি। আর এখন যেহেতু টিম ওয়ার্ক করা যাচ্ছে এবং আমাদের এটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা আমি বলবো শুধু এটা ডাক্তারদের যে একটা হ্যাপিনেস বা আমরা যে ভালো রেজাল্ট পাচ্ছি তা না, এটা রোগীদের জন্য একটা আশীর্বাদ। বিকজ একটা যখন 2-3 জন ডাক্তার একটা কনসালটেন্সি করে একটা রোগীর ব্যাপারে ডিসিশন নিতে পারে যে কি করলে বেটার হবে, তখন কিন্তু বেটার রেজাল্ট আসে এবং রোগীর রোগ নির্ণয় হতে শুরু করে ট্রিটমেন্টে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এটা হচ্ছে একটা বিশাল অ্যাপ্রোচ। এবং আমি অবশ্যই বলবো যেহেতু এখন পেইন ক্লিনিক চালু হচ্ছে আন্ডার অ্যানেস্থেশিয়া, ওনারা যদি আরও ডেভেলপ করতে পারে, আমাদের
আমরা যে কাজগুলো করে আসছি সাজেস আমরা পিএলআইডি রোগীর ক্ষেত্রে অনেক সময় কিছু রোগীর ক্ষেত্রে 80% ইমপ্রুভমেন্ট আসে বাই ফিজিক্যাল থেরাপি 20% ইমপ্রুভমেন্ট নাও আসতে পারে এখন যদি সেই 20% চলে আসে ওনারা এসে সেটা অ্যাপ্রোচ করে বা কোনাদের লেটেস্ট প্রসিডিউরে তাহলে কিন্তু আমি 100% রেজাল্ট পাচ্ছি আচ্ছা এটাই বিশাল ইম্পর্টেন্ট আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল